সাতার কুলের মতো হবে এই বাম দিকে রাস্তা আছে বাম দিকে এই কালাগিন্দি সব এর তার পাশে কত আছে এই যে এটা এনে ভিজায় রাখছে এটার ভিতরে এই ট্রফিটা পানি ঢুকে যাবে এখান থেকে খাবারটা তো নোংরাই আবার এখান থেকে ময়লা পানি ঢুকে যাবে আয় তো এ মনে হয় তিন মাস আর বাসা হইলো বরিশাল এখানে কি বানাইছেন এখানে কি বানাতেন এখানে তো আমি কিছু বানাই না না আপনি না বানান এখানে কি কি বানাতে আপনি দেখেন নাই না আমরা ঢুকি না তো আমাদের আমাদের তো এটা তালা মারা থা রাতের তালা মারা থা আজকে দৌড়ে সবাই পালাইলো কোন দিকে গেল সবাই এখানে আসলে মালিক পক্ষের কাউকে এই পর্যন্ত আমরা পাইনি আমরা চেষ্টা চালাচ্ছি তাদের যে ডেইলি বেসে যে রেজিস্টারগুলো আছে সেই রেজিস্টারগুলো আমরা ঘেঁটে দেখেছি সেখানে যে যাদের নাম এন্ট্রি করা আছে বা মোবাইল নাম্বার আছে সেই নাম মোবাইল নাম্বার ধরে ধরে আমরা ট্রেস করার চেষ্টা করছি তারা যদি প্রিমিসিসে না আসে তাহলে আমরা এখানে যে ধরনের ফিনিশ প্রোডাক্টগুলো এখানে তারা প্রস্তুত করে রেখেছে বিক্রয়ের উদ্দেশ্যে এগুলো আমরা আপনাদের সম্মুখে এগুলো আমরা ধ্বংস করে দিব তাদের যে অনুমোদিত ফ্লেভার কেমিক্যাল যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ধ্বংস করে দিব পাশাপাশি কারখানাটা আমরা এই মুহূর্তে সিলডালা করে দিব আর কারখানা কর্তৃপক্ষকে আমরা অবজারভেশনে রাখবো আমরা হয়তো পরবর্তী সময়ে আমরা তাকে গেস করে আমরা আইনি পদক্ষেপ নিব তার বিরুদ্ধে নকল জুস তৈরি হইতেছে সেটা আমরা জানি না তবে আমার বাড়ির পাশে যে গাড়ি রাখে তো সেটা বাধা সৃষ্টি করছিলাম প্রিন্স নামে একটা ছেলের কথা বলছে যে ওনার গাড়ি ছয় সিটের অটো দিয়ে এই এই জুসগুলো নিয়ে যেত রাত্রে দশটার পর এগারোটার পর দেখি যে ভ্যান বইরা শুধু বোতল নিয়ে যেতে এটা আমি আজকে প্রায় চার মাস যাবত দেখতেছি এই ধরনের পণ্য উৎপাদন বিক্রয় বাজারজাত করার দায় বিএসটি আইন 2018 অনুযায়ী এক লক্ষ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী এক লক্ষ টাকা সর্বমোট দুই লক্ষ টাকা তা জরিমানা করা হয়েছে পাশাপাশি এখানে প্রায় আনুমানিক 10 লক্ষ টাকার যে উৎপাদিত পণ্য এখানে তাদের ওয়ারেজও রাখা হয়েছে এগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে আর পাশাপাশি যাতে এ ধরনের পণ্য অবৈধভাবে তারা আর বিক্রয় বাজারজাত করতে না পারে এজন্য আমরা এই কারখানাটার মূল যে প্রোডাকশন ইউনিট সেটা আমরা সিলগালা করে দিয়েছি